সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নতুন বছরে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, আজ আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে আমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দেখি স্বাভাবিক সংখ্যা কি। শূন্য ছাড়া আমরা সকল সংখ্যাকে কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, তথ্যগুলো তোমাদের বইয়ের আলোকেই, তারপরও খাতায় একটু লিখে ফেলো। স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। কয়টা প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা যায়? 10টা প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর একটা প্রতীক আমরা কি হিসেবে ধরি? শূন্য। এগুলোকে কি বলে? অঙ্ক বলে। অঙ্ক কাকে বলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর শূন্য, এগুলোকে কি বলে? অঙ্ক বলে। এগুলোকে এগুলোকে কি বলে? অঙ্ক ও বলে। ঠিক আছে, শূন্য ছাড়া হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর শূন্য সহ এগুলোকে কি বলে? অঙ্ক বলে। আবার এগুলো সংখ্যাও, এগুলো কি? সংখ্যাও। হ্যাঁ, এগুলো কি বলে? সংখ্যাও বলে। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলে। তাহলে আমরা দেখি সার্থক অঙ্ক কাকে বলে। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে কি বলে? সার্থক অঙ্ক বলে। আমরা একটু সার্থক অঙ্কে যাই না, তোমরা একটু বোঝার চেষ্টা করো সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কাকে সার্থক অঙ্ক বলে বলো তো দেখি, কাকে সার্থক অঙ্ক বলে? হ্যাঁ, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলো আবার সার্থক অঙ্ক। শেষেরটিকে কি বলি আমরা? কোনগুলো সার্থক অঙ্ক? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এইটাকে আমরা কি বলি? শূন্য বলি। এটাকে আমরা কি বলি? শূন্য বলি। বোঝা যাচ্ছে? এটাকে শূন্য বলি। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। 9 অপেক্ষা বড় সব সংখ্যা কি করতে হবে? পাশাপাশি 2টি সংখ্যা বসিয়ে লিখা যাবে। কিভাবে লিখা যাবে? পাশাপাশি 2টি সংখ্যা, 2 বা ততোধিক সংখ্যা বসিয়ে লিখা যাবে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। অঙ্কপাতন কাকে বলে? আমরা একটু অঙ্কপাতন শিখি। অঙ্কপাতন লিখো, সংখ্যাগুলো লিখে বলো। অঙ্কপাতন কাকে বলে বলো তো দেখি, অঙ্কপাতন কাকে বলে? হ্যাঁ বলো তো দেখি শিক্ষার্থীরা, অঙ্কপাতন কাকে বলে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। বোঝা যাচ্ছে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা, 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে? দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। তাহলে দশমিক রীতি কাকে বলে? অঙ্কপাতন কয়টি? 10টি প্রতীক ব্যবহার করা হয়। অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? 10টি প্রতীক ব্যবহার করা হয়। কোথায়? অঙ্কপাতনে। আমরা গণিতের প্রথমে একটু
আমরা বেসিকটা একটু ক্লিয়ার করছি, ঠিক আছে? বেসিকটা বলতে স্বাভাবিক সংখ্যা কি, অঙ্ক কাকে বলে, কোন কোন ইয়ে দ্বারা অঙ্ক গঠন করা হয়, ঠিক আছে? সার্থক সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, শূন্যকে কি বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে? দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন কিভাবে পড়তে হয়, এগুলো আমরা আজকে জানবো। তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলো। তো ধরো এখন চলো, 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে? দশমিক। কি বলে? দশমিক বা 10 গুণোত্তর বলে। দশমিক কাকে বলে? 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে? দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। হ্যাঁ, তাহলে দশমিক কাকে বলে? দশমিক আমরা এতদিন দিয়ে আসছি, দশমিক ক্লাস 4-এ দিয়েছি, ক্লাস 5-এ দিয়েছি, এবার ক্লাস 6-এ শিখবো দশমিক কি। দশমিক কি, ঠিক আছে? 10 ভিত্তিক বা 10 গুণোত্তর সংখ্যাকে কি বলে? দশমিক বলে। হ্যাঁ, এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকে অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। তার স্বকীয় মান প্রকাশ করে কে? সর্বাপেক্ষা ডান দিকে সংখ্যাটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে যাব। দেশীয় সংখ্যা পঠন রীতিতে যাওয়ার আগে আমরা স্থানীয় মান সম্পর্কে একটু জানব, কিভাবে আমরা স্থানীয় মান ইয়ে করি। দ্বিতীয় অঙ্কটি স্বকীয় মানে 10 গুণোত্তর, প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি স্বকীয় মানে 10 গুণোত্তর, মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। কত দশক প্রকাশ করে? কত দশক প্রকাশ করে বলতো শিক্ষার্থীরা? কত দশক প্রকাশ করে বলতো শিক্ষার্থীরা? সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিকের অঙ্কটি কি মান প্রকাশ করে? স্বকীয় মান প্রকাশ করে। হ্যাঁ, তত দশক প্রকাশ করে। এই রূপে কোনো অঙ্ক একক স্থান এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। যখন আস্তে আস্তে কোন দিকে সরে যাবে? বাম দিকে সরে যাবে, তখন তার মান কি হবে? তার মান কি হবে? বৃদ্ধি পাবে। কত গুণ করে বৃদ্ধি পাবে? 10 গুণ করে বৃদ্ধি পাবে। কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি জানলাম? স্থানীয় মান। স্থানীয় মান কি কি জানলাম? স্থানীয় মান। হ্যাঁ, স্থানীয় মান কিভাবে প্রকাশ করে বলতো শিক্ষার্থীরা? স্থানীয় মান, হ্যাঁ, কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 3টা 3 লিখি, কয়টা তিন লিখি? 3টা 3 লিখি। হ্যাঁ, এই 3টা 3 আমরা এটাকে পড়ি 333। সংখ্যাটির সর্বডানে 3-এর স্থানীয় মান কত? সর্বডানে 3-এর স্থানীয় মান, হ্যাঁ, 3-এর স্থানীয় মান সর্বডানে কোনটা আছে? সর্বডানে কোনটা আছে? 3-এর স্থানীয় মান কত হবে? দ্বিতীয় ডান দিক থেকে অর্থাৎ ডান থেকে 3, ডান থেকে 3, তারপরে দ্বিতীয় তৃতীয় স্থানেও 3, দ্বিতীয় ও তৃতীয় স্থানেও কি আছে? 3 আছে, ঠিক আছে? তাইলে 3-এর স্থানীয় মান ধরা হবে কত? 30। এই 3-এর স্থানীয় মান ধরা হবে 30, আর এই 3-এর স্থানীয় মান ধরা হবে 3 একক। হ্যাঁ, আর এই 3-এর স্থানীয় মান ধরা হবে 300। এই 3-এর স্থানীয় মান ধরা হবে কত? 300। বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা? এই 3-এর স্থানীয় মান করা কত ধরা হবে? 300। একই অঙ্কে স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানে পরিবর্তন হয়। যদি অঙ্কে স্থান পরিবর্তন হয় তখন স্থানীয় মানেরও পরিবর্তন হয়। এখন আমরা জানব দেশীয় সংখ্যা পঠন রীতি, কিভাবে দেশীয় সংখ্যা পাঠ করব। হ্যাঁ,
এই রীতিতে ডান থেকে প্রথম, অর্থাৎ এই ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে গুনতে থাকবো, ঠিক আছে? কিন্তু কি আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিয়েই লিখবো? কিন্তু কি আমরা চতুর্থ ষষ্ঠ পঞ্চম দিয়েই পড়বো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এভাবে আমরা শিখবো। কিভাবে শিখবো, কিভাবে শিখবো বলো তো দেখি শিক্ষার্থীরা। হ্যাঁ, ডান দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে একক, তারপরে শিখবো আমরা দশক, তারপরে লিখবো শতক, তারপরে লিখবো আমরা কি, হ্যাঁ, তৃতীয় স্থান পর্যন্ত, একক, দশক, শতক, তারপরে আমরা যাব হাজার, হ্যাঁ, তারপরে যাব আমরা কি অযুত, তারপরে আমরা যাব কোথায় লক্ষ, এরপরে যাব কোথায় বলো তো দেখি শিক্ষার্থীরা, নিযুত, তারপরে কোটি। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, এই অযুত আর হাজার মিলে হাজার, অযুত আর হাজার মিলে আমরা কি পড়ি হাজার, নিযুত আর লক্ষ মিলে আমরা কি পড়ি লক্ষ, নিযুত আর লক্ষ মিলে আমরা কি পড়ি লক্ষ, আর কোটি আছে অষ্টমে। কোটি আছে কোথায়? অষ্টমে, অষ্টমে আছে কোটি, ঠিক আছে? তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ, চতুর্থ পঞ্চম ষষ্ঠ, সপ্তম অষ্টম, ঠিক আছে শিক্ষার্থীরা? এভাবে আমরা দেশীয় সংখ্যাগুলো পড়ব। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক, দুই, তিন, চার, পাঁচ ইত্যাদি এভাবে, কিছু দুই, কিন্তু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। এককের ঘরের অঙ্কগুলো আমরা কিভাবে পড়ি বলো তো শিক্ষার্থীরা? এককের অঙ্কের ঘরগুলো আমরা কিভাবে পড়ি বলো তো দেখি, এক, দুই, তিন, এগুলোকে পড়ি আমরা এক, দুই, তিন ইত্যাদি দ্বারা পড়ি, কিন্তু দুই অঙ্ক দ্বারা হলে তখন আমরা কি পড়ি, দুই, পাঁচ, চার, তিন, এগুলোকে কিভাবে পড়ি বলো তো দেখি শিক্ষার্থীরা, বলো তো দেখি এগুলোকে আমরা কিভাবে পড়ি তখন, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা কি করি বলো তো দেখি, পড়া হয় যথাক্রমে পঁচিশ, তেতাল্লিশ, নাকি? পঁচিশ, তেতাল্লিশ, তারপরে যায় আটত্রিশ, একাত্তর, এভাবে নয় কি? পঁচিশ, তেতাল্লিশ, আটত্রিশ, একাত্তর, ঠিক আছে? হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়। আবার মনে করো শতকের ঘরে এক, দুই, তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একসাথে কি পড়তে হয়, এক, দুই, তিন, কমা দিলাম না, ঠিক আছে? এক, দুই, এক, দুই, তিন, এটাকে যদি শতকের ঘরে নিয়ে যাই তাহলে এক শত তেইশ কত পড়ব, এক শত তেইশ পড়ব, নাকি কি পড়ব, একশো, দুইশো, তিনশো পড়ব, একশো, দুইশো, তিনশো, এভাবে। আবার যদি এটাকে হাজারের ঘরে নিয়ে যাই এক হাজার, দুই হাজার, তিন হাজার, এভাবে পড়ব, তাই নয় কি? অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না, কি হিসেবে পড়া হয়? অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। অযুতের ঘর একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, এখন মনে করো এখানে একটা এক আছে, ঠিক আছে? এখানে কত হয়ে গেল, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে হাজারের ঘর আর এটা হচ্ছে অযুতের ঘর, হ্যাঁ। এখন এই হাজার আর অযুত দুটোকে মিলিয়ে আমরা কি পড়ব, হাজার পড়ব, তাহলে এই ক্ষেত্রে কি পড়ব, এগারো হাজার পড়ব,
ঠিক আছে শিক্ষার্থীরা, বোঝা যাচ্ছে আমার কথা? এক্ষেত্রে কি পড়বো? 11,000 পড়বো। হ্যাঁ, এক্ষেত্রে কি পড়বো? 11,000 পড়বো। তারপরে যাই অযুতের ঘরে 7,000, 7,000-এর ঘরে 5 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 75,000। যেমন 7,000-এর ঘরে 7,000। হ্যাঁ, তারপরে এখানে যদি মনে করো আর একটা 5 দিলাম, তাহলে 57,000 হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে অযুতের ঘর, দুটো মিলিয়ে পড়লাম। এবার আমরা যাব নিযুতের ঘর। নিযুতের ঘর, লক্ষের ঘর একসাথে মিলিয়ে পড়ব। কি করব? নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়ব। নিযুত কিভাবে পড়ব শিক্ষার্থীরা বলো তো দেখি, বলো তো দেখি নিযুত কিভাবে পড়ব? নিযুত ও লক্ষ মিলিয়ে কত হবে? হ্যাঁ, নিযুতের ঘরে 8 লক্ষ আর হ্যাঁ লক্ষের ঘরে 3 থাকলে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, আর একটু ওইদিকে যাই। ঠিক আছে, একক, দশক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই ক্ষেত্রে কি করব শিক্ষার্থীরা? নিযুতের ঘর আর লক্ষের ঘর মিলিয়ে পড়ব। ধরো লক্ষের ঘরে আছে 8, লক্ষের ঘরে আছে 8, আর এখানে 2 বা 0, হ্যাঁ 0 0 এরকম দিতে পারি। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 2, লক্ষের ঘরে 8, নিযুতের ঘরে আছে মনে করো 1। ঠিক আছে, হ্যাঁ, অথবা 5 থাকতে পারে, যে কোনো একটা অঙ্ক থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, শতক, একক, দশক, হাজার, শতক, শতকটা একটু, একক, দশক, শতক, শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই লক্ষ আর নিযুত মিলিয়ে আমরা কি পড়ব? 18 লক্ষ পড়ব। কত লক্ষ পড়ব? 18 লক্ষ পড়ব, নিযুত আর লক্ষ মিলিয়ে পড়ব। ঠিক আছে, কোটির ঘরে বাম দিকে সব ঘরের অঙ্কগুলিকে কোটির ঘরের সাথে মিলিয়ে পড়ব। যখন নিযুতের পরে একটু কোটি আসে, হ্যাঁ, বাম দিকে যতগুলো অক্ষর থাকে তার আগে, মনে করো এখানে 5 কোটি আছে, ঠিক আছে, তার আগে যতগুলো থাকে ততগুলোকে মিলিয়ে আমরা কোটিতে পড়ব। ঠিক আছে, ততগুলোকে মিলিয়ে আমরা কি করব? কোটিতে পড়ব। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণে যাই, কিভাবে আমরা এগুলো প্রকাশ করব, লিখব, অ্যাপ্লাই করব অঙ্কে, সেটা এতক্ষণ তো আমরা জানলাম। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কথায় লিখো, এখানে আছে এককের ঘরে 9, এককের ঘরে কত আছে? 9, দশকের ঘরে কত আছে? 8, তাহলে 8, 10, 9, 89, শতকের ঘরে কত আছে? 7, কত আছে? 7, 7, 89। পঠন রীতি দেখাচ্ছি আমি তোমাদের। হাজারের ঘরে কত আছে? 5, ঠিক আছে, এটা কত ঘরে? হাজারের ঘরে আছে 5,000। তারপরে আছে অযুতের ঘরে কত আছে? 4 অযুত। তাহলে এই অযুতের ঘর আর হাজারের ঘর মিলিয়ে পড়ব 4, 10, 5, 45। কত পড়ব? 4, 10, 5, 45,000। তারপরে পড়ব 7, 89। এভাবে আমরা কথায় লিখবো। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের একটু এসডাব্লিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কে লেখা, এসডাব্লিউটা তোমরা লিখে আমাকে সুন্দর করে সেন্ড করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।